তাদের বিরুদ্ধে এই বাঙালির দমন ছেলেরা নিরস্ত মুক্তিযোদ্ধা। নওগাঁর আত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। নওগাঁর আত্রায় সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ও আহসান মঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের যাত্রা শুরু হয়। এ সময় নওগাঁ ৬ আত্রাই রানীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ এবাদুর রহমান প্রামাণিক, নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাস, আত্রাই থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইশরাত জাহান, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি চৌধুরী গোলাম মুস্তফা বাদল, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মোয়েনউদ্দিন আহমেদ ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই নওগাঁ সভাপতি কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন কবিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জিল্লুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলুক, মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলম দুলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়। এছাড়া সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৬ আত্রাই রানীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ সকল দপ্তরের অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সেই বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জে লুৎফর রহমানের পুত্র, সায়রা খাতুনের পুত্র। বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গেলে প্রথমে আমরা চিন্তা করতে হবে ১৯২০ সালে ১৭ মার্চ সেই টুঙ্গিপাড়ার নিভৃত স্থানে একটি শিশুর জন্ম হয়েছিল। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, যুদ্ধ শুরু হল। একবার ভাবেন তো, পাক বাহিনীর বিরুদ্ধে যে পাক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী, তারা অস্ত্রের সবচেয়ে সুযুক্ত, তাদের বিরুদ্ধে এই বাঙালির দমন ছেলেরা নিরস্ত মুক্তিযোদ্ধা একটা স্বপ্ন নিয়ে, বিশ্বাস নিয়ে সেই দিন যুদ্ধে নেমে পড়েছে বঙ্গবন্ধু ডাকে। জন্মদিন এবং জাতীয় শিশু দিবস, এ বাংলার সন্তান এবং তিনি এই বাংলাকে বাংলাদেশ করেছিলেন তার জন্মদিন, একটি অত্যন্ত আনন্দময় এবং তাৎপর্যপূর্ণ দিন। এই দিনকে সরকার জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছে এবং আমরা পালন করছি।